হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা প্রোফাইল টাইপ বেস তৈরি করতে চান, আজকে আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি খুব সহজে প্রোফাইল টাইপ পেজটি তৈরি করতে পারবেন। তো এই ধরনের পেজ তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ভিপিএন। তো যে কোনো একটি ভিপিএন ব্যবহার করলে হবে, কিন্তু আপনাকে অবশ্যই ইউনাইটেড স্টেটাস কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে 1-1 ভিপিএনটা সিলেক্ট করতেছি। তো আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, শুধুমাত্র কান্ট্রিটা আপনাকে ইউএসএ দিতে হবে। ওকে, তো এখান থেকে আমি আমার ভিপিএনটা কানেক্ট করে নিতেছি। ভিপিএন কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতর। তো এখান থেকে আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। ওকে, তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আমরা নিউ ট্যাবে একবার ট্যাপ করবো। দেন এখান থেকে আমরা চলে যাবো আমাদের ফেসবুকে। ওকে, তো এখান থেকে আমি ফেসবুকে চলে যাচ্ছি। ওকে, ফেসবুকে চলে আসার পর এই কর্নারে দেখবেন থ্রি ডট নামের একটা অপশন রয়েছে। আমাদের এই থ্রি ডটের উপর একবার ক্লিক করতে হবে। দেন এখান থেকে ডেস্কটপ সাইজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইজ। তো আমাদের এই ডেস্কটপ সাইজটা এখান থেকে করতে হবে। ওকে, তো ডেস্কটপ সাইজ করার পর দেখতে পাবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেক বড় আকারে শো করবে। তারপর আমরা যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে m.facebook.com, আমরা এখানে একবার ট্যাপ করব। ওকে, এখানে ট্যাপ করার পর আমাদের এখানে লিখতে হবে ওয়েব, WEB ওয়েব ডট facebook.com। তো এখানে আমাদের লিখতে হবে web.facebook.com। তারপর এখান থেকে গ্রোতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজটা কিন্তু ডেস্কটপ সাইজে ওপেন হয়ে গেছে। তো তারপর এখানে দেখতে পাবেন থ্রি লাইনের একটা অপশন রয়েছে। তো আমরা এই থ্রি লাইনের উপর একবার ট্যাপ করব। ওকে, থ্রি লাইনের উপর ট্যাপ করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এখান থেকে আপনাকে এই পেজ নামের অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এই পেজ নামের অপশনে একবার ক্লিক করবো। তারপর দেখতে পাবেন এরকম একটা পেজ শো করবো। এখান থেকে নিউ ক্রিয়েটিভ পেজে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্রিয়েটিভ পেজ, আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করবো। দেন দেখতে পাবেন আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে। তো এই প্রথমে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেজ নেম। তো এখানে আপনি আপনার পেজ নেম দিবেন। তো সাপোজ মনে করেন এখান থেকে দিলাম AF টেক জোন। তো এখানে আমি আমার নাম দিলাম, আমার ছেলের নাম দিলাম AF টেক জোন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার অপশন। তো ফার্স্টে যে যদি অপশনটা খেয়াল করেন, তাহলে দেখতে পারেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে। তো এখান থেকে তিনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখান থেকে দ্বিতীয় যে রয়েছে এখানে ক্যাটাগরি, তো এখান থেকে আমি দিবো ভিডিও। তো ক্যাটাগরিতে আমি সিলেক্ট করলাম যে ভিডিও ক্রিয়েটর। ওকে, ভিডিও ক্রিয়েটর লেখার পর আপনি একবার ব্যাক দিবেন। দেন এখান থেকে আপনি যে ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনার পেজ সম্পর্কে কিছু লিখে ফেলবেন। তো এখান থেকে আমি লিখতেছি YOUTUBER। তো আমি এখানে লিখলাম ইউটিউবার। ওকে, এখানে লেখার পর আপনি নিচে চলে আসবেন। তো নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে ক্রিয়েটিভ পেজ নামের একটা অপশন রয়েছে। তো এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার পেজটা এখান থেকে ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার পেজটা তৈরি করা হয়ে যাবে। তো বুঝতে পারছেন আশা করি। তো এখানে মূল কথা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু কখনোই হবে না। আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে, এবং ভিপিএনটা কিন্তু আপনাকে অবশ্যই ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে করতে হবে। তাহলে আপনি কিন্তু এটা খুব সহজে তৈরি করতে পারবেন। তো আশা করি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। তো তখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথেই থাকুন।